আমি যখনই নাজমুলকে জিজ্ঞাসা করি, নাজমুল তুমি কি চা খাবে? কয় স্যার আমি খুব কম চা খাই। কিন্তু খাওয়ার সময় মাগার সে কিন্তু কম খায় না। আমার কথা বুঝতে পারছেন? তো সেরকম ভাবে আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন আমরা বলি না, আমি খুব কম ঘুমাই, আমি খুব কম খাই, আমি খুব কম যাই, আমি খুব কম আসি। এই যে যে কথাগুলো আছে আমরা কিভাবে মানে বলবো? সো আলহামদুলিল্লাহ, আজকেই এই লেসন থেকে আপনি শিখে যাবেন কিভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন। দেখেন, আমি ইংলিশ কি বলেন তো? আই। আর ইট অর্থ কি? খাওয়া। তাহলে নাজমুল আমি খাই ইংলিশ কি? আই ইট। তার মানে আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি খুব কম খাই। জাস্ট এখানে এই মেইন ভার্বের আগে আপনি হার্ডলি কথা লাগাই দিবেন, আই হার্ডলি, আই হার্ডলি ইট, আমি কম, আই হার্ডলি ইট, আমি খুব কম খাই। তাহলে হার্ডলি মানে খুব কম অথবা কদাচিত। আমি খুব কম ঘুমাই, তাহলে ইংলিশ কি হবে? আই হার্ডলি স্লিপ, আই হার্ডলি স্লিপ, আমি খুব কম আসি, আই হার্ডলি কাম, আমি খুব কম লিখি, আই হার্ডলি রাইট। ওকে, আমি যখন জিজ্ঞাসা করি আপনি কি নিয়মিত চর্চা করেন, না স্যার আমি খুব কম চর্চা করি, তাহলে ইংলিশ কি হবে? আই হার্ডলি প্র্যাকটিস, আই হার্ডলি, আই হার্ডলি প্র্যাকটিস, আমি খুব কম চর্চা করি। সো আমি তো, তুমি কি সবসময় ফেসবুক ব্যবহার করো? না স্যার আমি খুব কম ফেসবুক ব্যবহার করি, তাহলে কি হবে? আই হার্ডলি ইউজ ফেসবুক, আই হার্ডলি ইউজ ফেসবুক। হ্যাঁ, সো ফেসবুক মানে এফ, আর হচ্ছে বি, আই হার্ডলি ইউজ ফেসবুক, আমি খুব কম ঘুমাই, আমি খুব কম যাই, আমি খুব কম আসি। এগুলোর বাইরে আপনার একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহৃত হয় এরকম দু একটা জিনিস কমেন্ট করে জানান তো, সেন্টেন্স আকারে বাংলা আকারে আপনারা বুঝছেন কি না তা আমি বুঝতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাদের ইংরেজি শেখার প্রতি অনেক বেশি পরিমাণ আগ্রহ, এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে করে বারবার দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।